হ্যালো বিডি মানি মেকার, আপনারা কি জানতে চান ঘরে বসে কিভাবে টাকায় করা যায়? আপনারা কি জানতে চান অনলাইনে আয় করার সবচেয়ে সহজ উপায় কি? আপনি কি জানতে চান কিভাবে আপনি অনলাইনে আয় করতে পারেন? এই সবগুলো প্রশ্নের উত্তর যদি আপনি জানতে চান, তাহলে বন্ধুরা, আমি জনি আলম, আমি আজকে আপনাদেরকে একটি মানি মেকিং মেথড নিয়ে আলোচনা করব, যেই মানি মেকিং মেথডে আপনি একেবারে কোনো প্রকার অনলাইনে কোনো প্রকার পণ্য বিক্রি ছাড়া, কোনো প্রকার ক্লায়েন্টের পিছে দৌড়াদৌড়ি ছাড়া, এবং কোনো প্রকার মানে পণ্য বিক্রি কিংবা ক্লায়েন্টের কাছে দৌড়াদৌড়ি ছাড়া, আপনি জাস্ট একটা সিম্পল একটা কাজ শিখে সেই কাজটাকে একটু গুরুত্ব দিয়ে, একটু মনোযোগ দিয়ে আর নেক্সট 30 থেকে 45 দিন আপনি শিখবেন, তাহলে 30 থেকে 45 দিন পর আপনার ফার্স্ট আর্নিংটা অর্থাৎ ফার্স্ট ডলারটি আপনি অনলাইন থেকে আর্নিং করতে পারবেন। তো বন্ধুরা, আমি জনি আলম, আমি আপনাদেরকে হ্যালো বিডি মানি মেকার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের নিয়মিত শিখিয়ে থাকি কীভাবে আপনারা অনলাইনে আয় উপার্জন করতে পারেন, অ্যাফিলিয়েট মার্কেটিং, ফ্রিল্যান্সিং, ট্রেডিং এগুলো ইউজ করে। তো আপনারা অবাক হচ্ছেন যে অনলাইনে আয় মানে কী বোঝায় বন্ধুরা, বলুন তো। অনলাইনে আয় বলতে আমরা তিনটি জিনিস বোঝাই। এর আগের ভিডিওগুলোতে কিন্তু আমি এই বিষয় নিয়ে আলোচনা করেছি। তো আমি শুরুতে আপনাদেরকে ছোট একটা ডিসক্লেমার দিচ্ছি, যারা যারা এর আগের আমার অন্য কোনো ভিডিও দেখেছেন আমার হ্যালো বিডি মানি মেক ইউটিউব চ্যানেলে, যে হাউ টু মেক মানি, সরি, মেক মানি অ্যাজ এ বিগিনার, মানে একদম বিগিনার হিসেবে কীভাবে আপনার টাকাও আয় রোজগার করতে পারবেন ইউজিং ট্রেডিং, ওকে, অর্থাৎ কীভাবে আপনার ট্রেডিংকে ব্যবহার করে আপনারা অনলাইনে আয় উপার্জন করতে পারেন, এই জিনিস নিয়ে যদি আপনারা আগে আমার কোনো ভিডিও দেখে থাকেন তাহলে আজকের এই ভিডিওটি স্কিপ করতে পারবেন। কারণ মধ্যে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করবো একেবারে বিগিনার হিসেবে, একেবারে কোনো প্রকার যার জীবনে কোনোদিন অনলাইনে আর্নিংয়ের এক্সপিরিয়েন্স নেই, শুধুমাত্র একটা কম্পিউটার অন করতে পারে, অফ করতে পারে, ব্রাউজার ওপেন করে জাস্ট ইউটিউবের ভিডিও দেখতে পারে, জাস্ট এইটুকু নলেজ এবং এক্সপিরিয়েন্স থাকলে আপনি কীভাবে আর্নিং করতে পারেন, তাও আবার কী কী ছাড়া, আপনাদের কিন্তু বলেছি যে কোনো প্রকার অনলাইনে আপনাকে কোনো প্রকার পণ্য সেল করতে হচ্ছে না, ওকে, নো সেলিং অ্যান্ড নো ক্লায়েন্ট সার্ভিসে দৌড়াদৌড়ি, ওকে, নো ক্লায়েন্টস হ্যান্ডেলিং। তো অনলাইনে যদি আমরা আয় করার উপার্জন অর্থাৎ আয় রোজগার করার যদি মেথড দেখতে চাই, তাহলে আপনাকে সর্বপ্রথম যেটা আসবে সেটা হলো পণ্য বিক্রি করা, যেটাকে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং বলছি, বা নিজের পণ্য অনলাইনে বিক্রি করা, যেটাকে আমরা অনলাইন সেলিং বলবো, বা আমরা যদি আরও সহজ ভাষায় আরেকটু মানে শিক্ষিত ভাষায় বলি অনলাইন মার্কেটিং অথবা ডিজিটাল মার্কেটিং, ওকে। তো এটা হলো এক নম্বর আয় করার রাস্তা। দুই নাম্বার আয় করার রাস্তা হচ্ছে, ওকে, এটা ফার্স্ট। সেকেন্ড হলো আপনার ফ্রিল্যান্সিং, অর্থাৎ আপনি কোনো একটা স্কিল পারেন, যেই স্কিলের প্রয়োজন হবে আপনার অন্য একজন মানুষের, এবং সেই স্কিলটাকে আপনি সার্ভিস আকারে সেল করে আপনি আর্নিং করতে পারেন। এবং তারপরে আমরা আরেকটা উপায় জানি, যেটাকে আমরা কন্টেন্ট ক্রিয়েশন বলবো। এবং আমার মনে হয়, ওকে, বলুন তো, একটু ভুল হয়েছে, ওকে, কন্টেন্ট ক্রিয়েশন বলবো। তো বন্ধুরা, আপনি অনলাইনে আর্নিং করার যতগুলো রাস্তা দেখেন, এই রাস্তা কিন্তু এই তিন ক্যাটাগরির ভেতরে পড়বে, যে আপনি অনলাইনে কোনো পণ্য বিক্রি করবেন, আপনার নিজের হলে সেটা অনলাইন মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং হবে, আপনি যদি অন্য কোনো মানুষের জন্য সেটাকে প্রমোট করে বিক্রি করেন সেটা তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হবে, তারপর ফ্রিল্যান্সিং অর্থাৎ আপনার কোনো পণ্য বা সার্ভিস আপনি সেল করার চেষ্টা করুন, এবং তারপর কন্টেন্ট ক্রিয়েশন। তো এই তিনটি কাজ কিন্তু বন্ধুরা, যদিও আপনারা বিগিনার হিসেবে স্টার্ট করতে পারেন, আমি তিনটি মানি মেকিং মেথডস থেকে আর্নিং করেছি। আমি আমার ক্যারিয়ারটা শুরু করি ফ্রিল্যান্সিং দিয়ে, তার পরবর্তীতে আমি অনলাইনে পণ্য কেনাবেচা করি, তারপরে কন্টেন্ট ক্রিয়েশন আমি করেছি, প্রচুর পরিমাণে কন্টেন্ট ক্রিয়েশন করেছি। আমি এই যে আজকে আপনাদের ইউটিউবে যে ভিডিও বানাচ্ছি এটা এক ধরনের কন্টেন্ট ক্রিয়েশনের ভেতরে পড়ে। যাই হোক বন্ধুরা, এখন কথা হলো যে আপনাদের এই তিনটির মধ্যে কোনোটি করতে হবে না, আপনার কোনো প্রকার কোনো পণ্য বিক্রি করতে হবে না, অনলাইনে বিক্রি কীভাবে করতে হয় সেটা শেখার দরকার নাই, ক্লায়েন্টস হ্যান্ডেল করার কোনো দরকার নাই। আপনারা কোনো একটা স্কিল শিখলেন, সেই স্কিল শেখার পর আপনার ক্লায়েন্টের পিছনে দৌড়াদৌড়ি যে আমি ওয়েব ডিজাইন শিখলাম, আমি ওয়েব ডেভেলপমেন্ট শিখলাম, আমি ডেটা এন্ট্রির কাজ শিখলাম, তারপর আমি জবে অ্যাপ্লাই করবো, জবে অ্যাপ্লাই করার পর যদি ক্লায়েন্ট কাজ দেয় আমি আর্ন করলাম, আর ক্লায়েন্ট কাজ না দিলে আমি আর্ন করলাম না, তা না, আমি টোটালি একটা নতুন একটি মেথড আপনাদেরকে শেখাবো, যেই মেথডে আপনারা ভালো একটা আর্নিং করতে পারবেন। তো সেটা কী? সেটা হলো ট্রেডিং। এবং ট্রেডিংয়ের মজা হলো বন্ধুরা, ট্রেডিংকে আপনারা দুইভাবে ইউজ করতে পারবেন। ফার্স্ট, একে আপনারা মানি মেকিং মেথড হিসেবে ইউজ করতে পারবেন, ওকে, আমি আবার বলছি, এটাকে আপনারা মানি মেকিং মেথডস হিসেবে ইউজ করতে পারবেন,
এবং আরেকভাবে ট্রেডিংকে ইউজ করা যায় যেটাকে আমরা ইনভেস্টমেন্ট বলি ওকে ইনভেস্টমেন্ট পারপাসে ইউজ করা যাবে তা আমি নিজে যখন ভেরি ফার্স্ট টাইম ট্রেডিং শেখা শুরু করি ট্রেডিং সম্পর্কে আমার যদি আপনারা জানতে চান যে ট্রেডিং সম্পর্কে আমার এক্সপিরিয়েন্স কী বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে আপনারা হরামেশা প্রতিদিনই প্রায় অলমোস্ট প্রতিদিনই আমাকে লাইভ ট্রেডিং ভিডিওগুলো করতে দেখবেন যেখানে আমি দেখবেন যে ১০ মিনিটে বা আধা ঘন্টায় আমি $10 $20 $50 $100 $200 $400 $500 পর্যন্ত আমরা একটা ট্রেড থেকে এক ঘন্টা দুই ঘন্টার ভিতরে আর্ন করতে পারি তো যাই হোক আপনি যদি বিগিনার হিসেবে ট্রেডিং শেখা শুরু করেন আপনি শুরুতেই যে $200-$500-$1000 আর্নিং করবেন তা না এটা অলমোস্ট ইম্পসিবল আপনাকে ওই স্টেজে যাওয়ার জন্য অনেক পরিশ্রম করতে হবে এবং একটা পর্যায়ে এসে আজ থেকে 2 বছর, 3 বছর, 5 বছর পর আপনি সেই পর্যায়ে পৌঁছে যাবেন ট্রেডিংয়ের সবচেয়ে মজার জিনিস হলো যেদিন আপনি ট্রেডিং শিখতে পারবেন অর্থাৎ যেদিন থেকে আপনি ট্রেড করতে পারবেন সেদিন থেকে আপনার আর্নিং শুরু হয়ে যাবে কিন্তু এখানে একটা মানে বিষয় আছে বন্ধুরা ট্রেডিং থেকে আর্ন করা যতটা সহজ ট্রেডিং শেখা ততটা কঠিন তো ট্রেডিং আসলে আমরা কীভাবে আর্ন করি ধরুন আপনি কোনো একটি পণ্য প্রিডিকশান করা শিখবেন এই পণ্যর দাম কখন কমবে এবং বাড়বে যখন ধরুন কথার কথা যখন কমবে তখন আপনি সেই পণ্য কিনবেন আর যখন বাড়বে তখন আপনি সেই পণ্য বিক্রি করে দেবেন অর্থাৎ ধরুন কথার কথা আপনি আলুর বাজারে গিয়েছেন আপনি আগে থেকে আপনার কাছে একটা প্রযুক্তি আছে আপনি ট্রেডিং বোঝেন আপনি আলু ট্রেড করতে বোঝেন আলুর দাম যখন ১৪ টাকা হলো তখন আপনি বুঝতে পারলেন যে আলুর দাম আরও কমবে কমে ৮ টাকা হবে তো যখন ৮ টাকা হলো আপনি ট্রেডিং সিস্টেম বা ট্রেডিং স্ট্র্যাটেজি ইউজ করে আপনি বুঝতে পারলেন যে আলুর দাম ৮ টাকা হয়েছে আর নামার সম্ভাবনা এখন খালি উঠবে উঠবে তো যখন ৮ টাকায় কমবে তখন আপনি আলু কিনে রাখলেন ধরুন ২০০০ কেজি এবং এই প্রাইসটা যখন আপনার ধরুন পৌঁছে যাবে এই ২০০০ কেজি আলুর প্রাইসটা ধরুন যখন পৌঁছে যাবে ৮ টাকা থেকে যখন ধরুন ২৫ টাকা কেজিতে পৌঁছে যাবে তখন আপনি ৮ টাকা কেজি দরে যে আলুটা কিনেছিলেন সেটাকে আপনি ২৫ টাকা দরে বিক্রি শুরু করলেন এটা হলো ট্রেডিং অনেকটা ট্রেডিং এমনই রকম যদি আমরা ট্রেডিংকে আরও সহজভাবে শিখি তো ট্রেডিং শিখবেন আপনি কীভাবে তো দেখুন ট্রেডিং করার জন্য বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে বিভিন্ন মেথড আছে যে যেই মেথডে আপনারা ট্রেড করতে পারেন তো ট্রেডিংয়ের একটা সহজ বিষয় হলো যে ট্রেড করার জন্য বিগত বছরের পর বছর অর্থাৎ বিগত ২০ বছর ৫০ বছর ধরে ট্রেড করার জন্য অর্থাৎ পণ্যের যে উঠানামা ঘটে সেই পণ্যের উঠানামাকে মনিটর করার জন্য বা প্রিডিকশান করার জন্য অলরেডি প্রচুর পরিমাণ স্ট্র্যাটেজি তার পাশাপাশি প্রচুর পরিমাণ কিন্তু মেথড টেকনিক অলরেডি কিন্তু মার্কেটে যারা ট্রেডিং করতে যাচ্ছে প্রফিটেবলি তারা কিন্তু অলরেডি বের করেছে এবং সেই স্টাডি মেটেরিয়ালগুলো আমি ৩ বছর পড়েছি এবং ২ বছর ধরে আপনাদেরকে শেখাচ্ছি এবং আমার যে ৫ বছরের জার্নিতে আমি যে ট্রেডিং রিলেটেড যে বিষয়গুলো শিখেছি সেদিন সেই বিষয়গুলো আপনাদেরকে আমি ৫টি ধাপে শেখাই তো আপনি যদি ট্রেডিং শিখতে চান সেই ৫টি ধাপ কী হবে ভেরি ফার্স্ট ধাপ হবে মার্কেট সিলেকশান অর্থাৎ ধরুন ট্রেড করার তো অনেক মার্কেট আছে এখন আপনি আলু বিক্রি করবেন আপনি স্বর্ণ অলঙ্কার বিক্রি করবেন নাকি আপনি ইলেকট্রনিক্স পণ্য বিক্রি করবেন নাকি আপনি মুদ্রা কেনাবেচা করবেন সেই বিষয়টা আপনাকে সর্বপ্রথম সিলেক্ট করতে হবে অর্থাৎ কোন মার্কেটে আপনি ট্রেড করবেন এটা আগে আপনার সিলেক্ট করতে হবে ফার্স্ট ধাপে সেকেন্ড ধাপে ট্রেডিং করার জন্য বেসিক কিছু জিনিস শিখতে হবে এখন এই যে প্রাইজের উঠানামা প্রাইস উপরের দিকে যাচ্ছে প্রাইস নিচের দিকে নামছে এই যে প্রাইজের উঠানামা আছে এই উঠানামাকে আমরা বলি প্রাইস অ্যাকশান অর্থাৎ প্রাইজের মুভমেন্ট বা প্রাইজের অ্যাকশান তো আপনাকে সর্বপ্রথম মার্কেট সিলেকশান করার পর ১ নম্বর স্টেজে আপনাকে বেসিক প্রাইস অ্যাকশান সম্পর্কে ধারণা রাখতে হবে ২ নম্বর স্টেজে যে আপনাকে বেসিক প্রাইস অ্যাকশান শিখতে হবে অর্থাৎ প্রাইস কেন উপরে যাচ্ছে প্রাইস কেন নিচে যাচ্ছে আমরা কি এটাকে প্রিডিকশান করতে পারি নাকি এখন একটা নির্দিষ্ট জায়গা থেকে প্রাইস উপরে যাওয়ার জন্য প্রাইস কী রুলস ফলো করছে এবং এই একই রুলস একই প্যাটার্ন মার্কেট বারবার প্রাইস বারবার ক্রিয়েট করছে কি না এগুলো জিনিস বোঝার জন্য আপনাকে বেসিক প্রাইস অ্যাকশান শিখতে হবে তো এটা হলো সেকেন্ড ধাপ ৩ নম্বর ধাপ হলো আপনাকে একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করতে হবে বা একটি স্ট্র্যাটেজিকে খুঁজে বের করতে হবে যেই স্ট্র্যাটেজিকে আপনি বেসিক জাস্ট বেসিক প্রাইস অ্যাকশান দিয়ে ইউজ করতে পারেন এখন বন্ধুরা আপনি ধরুন যখন বিগিনার হিসেবে ট্রেডিং শুরু করছেন তখন আসলে স্ট্র্যাটেজি পারফেক্ট স্ট্র্যাটেজিগুলো পাওয়া একটু কষ্ট তো সেজন্য আমি বলবো আপনি যদি স্ট্র্যাটেজিগুলো জানতে চান তাহলে আপনি কোনো না কোনো ট্রেডিং যারা শেখায় সে সকল প্রফিটেবল বা প্রফেশনাল ট্রেডারদেরকে মেন্টর হিসেবে ইউজ করে আপনি তাদের কাছ থেকে এই স্ট্র্যাটেজি শিখতে পারেন যেমন বন্ধুরা আপনারা যদি আমাদের একটা পেড ট্রেডিং কোর্স আছে যে ট্রেডিং কোর্সটা আমরা সাজিয়েছি একেবারে বিগিনারদের জন্য তো আপনারা যারা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডার আছেন তারা আমাদের কোর্সে জয়েন করতে পারেন কিন্তু আমরা কিন্তু সাজিয়েছি একেবারে বিগিনারদের জন্য এখন যেহেতু আমরা আমাদের কোর্সটাকে সাজিয়েছি একেবারে বিগিনারদের জন্য
তো সেই ক্ষেত্রে বন্ধুরা আপনারা যারা যারা ট্রেডিং একদম নতুনভাবে শিখতে চাচ্ছেন অর্থাৎ ট্রেডিংকে মানি মেকিং মেথড হিসেবে যারা ইউজ করতে চাচ্ছেন তারা চাইলে আমাদের কোর্সে জয়েন করতে পারেন। তো আমাদের কোর্সে যদি জয়েন করেন আমরা আপনাকে পাঁচটি ধাপে ট্রেডিং শেখাই। সর্বপ্রথম ধাপে আমরা মার্কেট সিলেকশন করব, সেকেন্ড ধাপে আপনি বেসিক প্রাইজেশন শিখবেন, থার্ড ধাপে আপনি আমাদের স্ট্র্যাটেজির ভেতর থেকে একটি স্ট্র্যাটেজি সিলেক্ট করবেন, চতুর্থ ধাপে আপনি স্ট্র্যাটেজি শেখার পর অর্থাৎ আমাদের কাছ থেকে স্ট্র্যাটেজি শেখার পর আপনি দুটি হোমওয়ার্ক করবেন। তো সেই দুটি হোমওয়ার্ক দিয়ে আমি মনিটর করার চেষ্টা করবো যে আপনি যে আমাদের কোর্সে জয়েন করে যে লার্ন করছেন, আপনি যে শেখার চেষ্টা করছেন, এটা শিখে আপনি মার্কেটে যখন যাবেন তখন আদৌ আপনি মার্কেটকে প্রিডিক্ট করতে পারবেন কিনা, অর্থাৎ আলুর দাম কখন 8 টাকা নেমে যাবে, আলুর দাম কখন 25 টাকায় বেড়ে যাবে, এগুলো বিষয়ে আপনি বুঝবেন কি না সেটার জন্য কিন্তু আমরা আপনাকে 4 নম্বর স্টেজে দুটি হোমওয়ার্ক দেবো। তা 5 নম্বর স্টেজে যে আপনি ইনভেস্ট করবেন, এটা আমাদের 5টি ধাপ। তো আপনারা যারা যারা একেবারে বিগিনার আপনারা চাইলে আমাদের কাছে ট্রেডিং শিখতে পারেন। আর ট্রেডিং কীভাবে করে, ট্রেডিং করলে কীরকম প্রফিট পাওয়া যায়, এটা যদি আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে প্রচুর পরিমাণ ভিডিও আছে, সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন এবং এর আগের ভিডিওগুলোতে আমি অনেকবারই একই ধরনের জিনিস আলোচনা করেছি। তো বন্ধুরা ট্রেডিং কেন সহজ, হোয়াই ট্রেডিং ইজ ভেরি ইজি, ট্রেডিং কিন্তু শেখা সহজ না কিন্তু ট্রেডিং থেকে প্রফিট করা সহজ বা ট্রেডিং থেকে আর্ন করা সহজ, তার কারণ হলো আপনি যদি ট্রেডিং শিখতে পারেন, আগে যে যেমন কথার কথা আপনি যদি ট্রেডিং শিখতে পারেন অর্থাৎ আপনি যদি জানেন আলুর দাম কখন কমবে এবং আলুর দাম যখন 8 টাকা কমে গেল এবং আপনি ট্রেডিং করে যদি জানতে পারেন আলুর দাম কখন 25 টাকা হারে বাড়বে, তখন 8 টাকা যখন দাম কমে যাবে তখন আপনি কিনে ফেলেন এবং 25 টাকা দরে আপনি বিক্রি করে দিলেন। তো ট্রেডিং এই জন্য প্রফিটেবল যে আপনি পণ্য কিনে প্রফিটে লাভে বিক্রি করতে পারবেন। যারা ট্রেডিং শিখতে পারেন, যারা ট্রেডিং শিখতে পেরেছেন, যারা প্রাইস প্রিডিক্ট করতে পারেন তারা অবশ্যই এখান থেকে আর্ন করতে পারবেন। তো ট্রেডিং শেখা বন্ধুরা সহজ বিষয় না, তার কারণ হলো আমি যখন আমার নিজের ট্রেডিং জার্নিটা শুরু করি আমি কিন্তু ফিনান্সিয়াল ইন্ডাস্ট্রির মানুষ না, আমি কিন্তু প্রোগ্রামিং ইন্ডাস্ট্রি থেকে আপনার এই ট্রেডিং শেখার জার্নিটা শুরু করি। তো আমি একজন সফটওয়্যার ডেভেলপার, আমি বিভিন্ন ধরনের ওয়েব বেস সফটওয়্যার নিয়ে কাজ করি। তো এখন দেখা যাচ্ছে যে এবং অ্যাফিলিয়েট মার্কেটিং বুট ক্যাম্প থেকে আমার একটা আর্নিং আসে, তার মানে আমার টোটাল আর্নিং সোর্স বা আমার পেশা হলো সফটওয়্যার ডেভেলপে। তো তারপরেও তো আমি বাইরের একটা ইন্ডাস্ট্রি থেকে এসে যখন আপনার ট্রেডিং শেখা শুরু করি আমার নিজের একা একা ট্রেডিংয়ের সব কিছু শিখতে, বেসিক প্রাইজাকশান, ভলিউম অ্যানালাইসিস, চার্ট প্যাটার্ন অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিসের বিষয়গুলো, ইন্ডিকেটর্সগুলো, এগুলো সব লজিক ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নগুলো, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক্স প্যাটার্নে ভিন্ন ভিন্ন সিচুয়েশনে ক্যান্ডেলস্টিক্সগুলো কীরকম রিয়্যাক্ট করে, লাইন চার্টে আমরা কীভাবে ট্রেড করি, বার চার্টে আমরা কীভাবে ট্রেড করি, এই বিষয়গুলো নিয়ে আমার পড়াশোনা করতে কিন্তু 3 বছরের উপর সময় লেগেছে। এবং আমি মনে করি একজন বিগিনার আমার মতো, আমি কিন্তু খুব বেশি স্মার্ট পারসন না, আমি মনে করি যে আমি একটু বোকাশোকা ছিলাম দেখে আমাকে ট্রেডিং শিখতে এত লম্বা সময় লেগেছে এবং 2 বছর ধরে আপনাদেরকে ট্রেডিং শেখাচ্ছি। তা আমি মনে করবো আপনি যদি একজন বিগিনার হিসেবে যদি আপনার ট্রেডিং শেখার জার্নিটা শুরু করেন, তাহলে আপনি বিগিনার হিসেবে যদি ট্রেডিং শেখার জার্নিটা শুরু করেন তাহলে আপনার কিন্তু একটু সময় লেগে যাবে বন্ধুরা। সময় লাগবে, কেমন সময় লাগবে, আমি মনে করি আপনার 1-2 বছর সময় লেগে যেতে পারে। যদি আপনি অনেক বেশি স্মার্ট, অনেক বেশি এক্সাইটিং বা অনেক বেশি জিনিয়াস হন, তারপর আপনার বলবো যে আপনার 6 মাস থেকে 1-1.5 বছর সময় লেগে যেতে পারে যদি একা একা আপনি আমার মতো ট্রেডিং শেখেন। তো আমার ভিন্ন ভিন্ন কোর্সে আমি একসময় জয়েন করেছি, নিজে নিজে শেখার চেষ্টা করেছি, কোর্সে আমি যতটা শিখেছি মার্কেট থেকে আমি আরও বেশি শিখেছি। তো অবশ্যই কোর্সের কন্টেন্টগুলো যদি আমি না জানতাম মার্কেটকে স্টাডি করার বা মার্কেট থেকে শেখারও আমার অ্যাবিলিটি হতো না। তো যাই হোক, এগুলো বিষয়ে আপনাদেরকে বোর করতে চাচ্ছি না, আমি বলতে চাচ্ছি আপনি যদি নিজে নিজে ট্রেডিং শেখার চেষ্টা করেন বিভিন্ন ধরনের ইউটিউব থেকে বা ফ্রি সোর্স থেকে, আপনার একটু কষ্ট হয় বন্ধুরা। পক্ষান্তরে আপনি যদি জাস্ট 5-10 হাজার টাকা দিয়ে যদি আপনি একটা পেড কোর্স করেন, যেমন আমাদের যদি আপনি একটা পেড কোর্স করেন, সেই পেড কোর্সে 5টি ধাপে আপনাদের লার্নিং প্রসেসটা, আপনাদের ট্রেডিংয়ের লার্নিং প্রসেসটাকে কিন্তু আমি অনেক সহজ করে দিয়েছি। ওকে, একদম ভেরি ইজি অ্যান্ড সিম্পল, কিন্তু একেবারে সহজ কিন্তু না। ধরুন আপনাকে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের কাজ শেখানোর জন্য আমার যতটুকু আপনাকে ধরুন মানে সহজে আপনি শিখতে পারবেন, আপনি কিন্তু ট্রেডিং অত সহজে কিন্তু শিখতে পারবেন না, এখানে আপনাকে আরেকটু পরিশ্রম করতে হবে। পরিশ্রম বলতে আপনাকে একটু মনোযোগী দিতে হবে, আপনাকে কনসিস্টেন্ট হতে হবে। তো এখন আপনি বলতে পারেন যে ট্রেডিং শিখতে কত সময় লাগতে পারে। ট্রেডিং শেখার জন্য বন্ধুরা ধরুন আপনি প্রতিদিন যদি 1-3 ঘন্টা সময় দেন নেক্সট 30-45 দিন, আমি আবার বলছি আপনি যদি 1-3 ঘন্টা সময় দেন নেক্সট 30-45 দিন, তাহলে আপনি আপনার ট্রেডিং শেখার আপনার ফার্স্ট অর্থাৎ মানে টাকা কেবল আয় উপার্জন করার জন্য যতটুকু ট্রেডিংয়ের এক্সপিরিয়েন্স বা নলেজ থাকার দরকার আপনি কিন্তু ততক্ষণে হয়ে যাবে। আমি আবার বলছি জাস্ট 30-45 দিন আপনি যদি 1-3 ঘন্টা সময় দেন এই ট্রেডিং থেকে আর্নিং করার মতো আপনার নলেজ অ্যান্ড এক্সপিরিয়েন্স হয়ে যাবে। তারপর আপনার কী করতে হবে, তো 30-45 দিন আপনি জাস্ট 1-3 ঘন্টা যদি সময় দেন এবং আমাদের কোর্সে যদি আপনি জয়েন করেন, তাহলে বন্ধুরা আমি বলবো যে আপনি ট্রেডিং অন্তত মার্কেট থেকে প্রফিট বের করার জার্নিটা আপনি শুরু করতে পারবেন। এবং
এই জার্নিটা আপনি যত বেশি কন্টিনিউ করবেন, অর্থাৎ ট্রেডিং থেকে যখন কথার কথা, আপনি ট্রেডিং থেকে যদি আজকে ১০ টাকা ইনকাম করেন, আপনি ৫ ডলার ইনকাম করেন, আপনি ১০ ডলার ইনকাম করেন, আপনি ২০ ডলার ইনকাম করেন, এই আর্নিংটা আপনি যত কন্টিনিউ করবেন, ধরুন এইভাবে আপনি আর্নিং করতে থাকুন নেক্সট ৩ মাস ৪ মাস ৬ মাস, এবং এটা আর্নিং করতে করতে দেখবেন এই ৫ ডলার ১০ ডলার ২০ ডলার একসময় অনেক হয়ে যাবে। ওকে, আর ট্রেডিংয়ের সবচেয়ে মজার জিনিস হলো আপনি যত বেশি টাইম মার্কেটটাই স্থায়ীভাবে টিকে থাকতে পারবেন, আপনি তত বেশি আপনার ব্যাক এন্ডে আপনি তত বেশি প্রফিট জেনারেট করতে পারবেন, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি তত বেশি প্রফিট আনতে পারবেন। ওকে, এবং আমি দেখেছি যারা একবারে কিছুই জানে না, অন্ধকারে ট্রেডিং শেখার চেষ্টা করছে, তারাও দেখেছি তারাও যদি ১-২ বছর ৩ বছর যদি ট্রেডিংয়ে টিকে থাকতে পারে বা লেগে থাকতে পারে, তারা দিন শেষে সপ্তাহ শেষে মাস শেষে কিছু না কিছু প্রফিট করে। কিন্তু আপনার প্রফিটেবল জার্নিটি আপনার কন্টিনিউ করার জন্য আপনাকে একটা লেজিট একটা রাস্তায় হাঁটতে হবে, যে রাস্তায় হাঁটলে আদৌ প্রফিট করা যায়, এবং একটা লেজিট একটা মেন্টর লাগবে, যে মেন্টর আদৌ প্রফিট করতে পারে এবং যার মার্কেট সম্পর্কে এক্সপিরিয়েন্স আছে। তো আপনি যদি মনে করেন আপনি আমাদের কাছ থেকে ট্রেডিং শিখতে পারেন, আর আপনি যদি না চান তাহলে আমাদের বাংলাদেশের অনেক প্রফেশনাল ট্রেডার ভাই আছে যাদের কাছ থেকে আপনি আপনার ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে পারেন। তো আমি অন্য অন্য ট্রেডার ভাইরা যেভাবে ট্রেডিং শেখায় হতে পারে আমার থেকেও বেটার, কিন্তু আমি ৫টি ধাপে আপনাদেরকে লার্নিং প্রসেসটা একটু সহজ করে দিয়েছি। তো আমার মতো আমি যখন শেখা শুরু করেছিলাম আমাকে কিন্তু প্রাইস অ্যাকশনে সব শিখতে হয়েছিল, আপনাদেরকে কিন্তু প্রাইস অ্যাকশনে সব শিখতে হবে না, আপনি যা বেশি শিখবেন, আপনি আমাদের অলরেডি স্ট্র্যাটেজি তৈরি করা আছে, অলরেডি স্ট্র্যাটেজি আপনাদের জন্য সিলেক্ট করা আছে, বিগিনার হিসেবে আপনাদের জন্য সিলেক্ট করা আছে, সেই স্ট্র্যাটেজিগুলো পিক করবেন, আপনি বেসিক প্রাইস অ্যাকশনের সাথে সেই স্ট্র্যাটেজিগুলোকে ইউজ করবেন, আপনি ট্রেন্ড ওয়েভ অ্যানালাইসিস কনসেপ্টের সাথে আপনার সিলেক্ট করা স্ট্র্যাটেজিকে বেসিক প্রাইস অ্যাকশন দিয়ে ট্রেড করা শিখবেন, আপনি কিছু হোমওয়ার্ক করবেন, আমার সাথে মোটামুটি ১৪-১৫ বার লাইভে আসবেন, এই ৫টি ধাপ শেষ করতে করতে ১৪-২১ বার, তাহলে ইট ইজ মোর দেন ইনাফ। এবং মিনওয়াইল আপনি ১-৩ ঘন্টা করে যদি সময় দিতে পারেন ট্রেডিং শেখার পেছনে, ৩০-৪৫ দিনের মধ্যে ইনশাল্লাহ আপনার ফার্স্ট আর্নিং শুরু হয়ে যাবে। এবং ইট ইজ সিম্পল ইজ দ্যাট, সিম্পল না, কিন্তু যখন আপনাদের কাছে আমার ৫টি ধাপ আমার ৫টি স্টেজ আছে, আমি আপনাদের মেন্টর হিসেবে আছি, এবং ৩০-৪৫ দিন পর্যন্ত আপনি যদি ১-৩ ঘন্টা সময় দিতে পারেন তাহলে আপনাদের কাছে অপেক্ষাকৃত সহজ হয়ে যাবে, আপনি নিজে নিজে শেখার যদি চেষ্টা করেন ট্রেডিং তার থেকে। ওকে বন্ধুরা, তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন, এর পরবর্তীতে বন্ধুরা আজকে আরও অনেকগুলো ভিডিও আসবে, যে ভিডিওতে এই বিষয়গুলো আমি আরও ইন ডিটেলস আপনাদের সাথে শেয়ার করব। তো সেই ভিডিওগুলো পাওয়ার জন্য এখন পর্যন্ত যারা যারা আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা যারা আমাদের কাছ থেকে ট্রেডিং শেখার জার্নিটা শুরু করতে যাচ্ছেন তারা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেখতে পাবেন, সেই লিঙ্কে জাস্ট নক করে আপনি আমাকে বলবেন যে আপনার নাম এই, আপনি এই জায়গা থেকে আমাকে নক করেছেন এবং আপনি আমার কাছ থেকে ট্রেডিং শিখতে যাচ্ছেন। তাহলে আমাদের পেইড কোর্সে যদি আপনি জয়েন করতে চান, আমাদের ট্রেডিং পেইড কোর্সে যদি জয়েন করতে চান, আপনার পেইড কোর্সে একজন মেম্বার হিসেবে আপনার কিছু কিছু ইনফরমেশন শেয়ার করতে হবে। তো সেই ইনফরমেশনগুলো কী সেগুলো আপনি আমাকে নক করলে আমি আপনাকে বলে দেবো, সেই ইনফরমেশনগুলো শেয়ার করে খুব কঠিন না, জাস্ট আপনার কয়েকটা ইনফরমেশন, যেমন আপনার নাম, আপনার ফিজিক্যাল অ্যাড্রেস, আপনার পার্সোনাল মোবাইল নাম্বার এবং ইমেল অ্যাড্রেস দিতে হবে। ফিজিক্যাল অ্যাড্রেস তার কারণ আমি আমার প্রত্যেকটা পেইড কোর্সের স্টুডেন্টদেরকে পড়াশোনা করার জন্য বিভিন্ন স্টাডি ম্যাটেরিয়াল সেন্ড করি। আর এই ইনফরমেশনগুলো কেন লাগবে, আপনার প্রোগ্রেসকে মনিটর করার জন্য। ওকে, তো ইনফরমেশনগুলো সেন্ড করে আপনি আপনার অ্যাডমিশন ফিটা পরিশোধ করলে আপনি একটা ওরিয়েন্টেশন ক্লাস পাবেন, আমার সাথে লাইভ ক্লাস পাবেন, সেই লাইভ ক্লাসের পরবর্তীতে আপনি আমাদের কোর্সে অ্যাড হতে পারবেন। তো আপনারা যারা যারা আমাকে ট্রেনিং শিখতে চাচ্ছেন তাদের সাথে ইনশাল্লাহ দেখা হচ্ছে আমার কোর্সের ভেতরে, কিংবা বন্ধুরা নেক্সট মন্থ ইউটিউব ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আশা করি আপনারা আপনার ট্রেডিং শেখার জার্নিটা এনজয় করবেন এবং ট্রেডিং থেকে আপনারা প্রফিট করতে পারবেন। তো পরবর্তী ভিডিও পর্যন্ত আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি, আল্লাহ হাফেজ।